নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর দুর্গোৎসব মানে একবারে নিজেকে রেডি করে তোলা, অর্থাৎ জামা কাপড় কিনবো, শপিং করবো, ঘর দোর সাজাবো। কিন্তু বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো, আপনার মেয়ের যদি বিবাহিত জীবন ভালো না হয় বা বিবাহ সংক্রান্ত বিষয়ে যদি সমস্যা হয়, হাজার সেজে হাজার ঘর সাজিয়ে আপনি কি আনন্দ পাবেন? যদি আপনার সন্তানের এডুকেশন ভালো না হয়, মনের মতন রেজাল্ট যদি না হয়, তাহলে পুজো আসবে কখন আর পুজো চলে যাবে কখন আপনি হয়তো টেরও পাবেন না, কারণ আনন্দটা আপনার মন বা আপনার চেহারায় কিন্তু ফুটে উঠবে না। তাই সবার আগে যেটা প্রয়োজন, একটা উৎসব তৈরি করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে মনের আনন্দ। আর এই মনের আনন্দ তখন আপনি তৈরি করতে পারবেন যখন আপনার বাড়ির সমস্যাগুলো আপনি নিজে মিটিয়ে ফেলতে পারবেন। আপনি ভাববেন আমার হাতে কত দূর আছে, কতটুকু আছে, চেষ্টা তো প্রচুর করেছি কিছুই পারিনি। আপনার হাতে এই পাওয়ার আছে যে আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করবেন এবং অবশ্যই তার কাছে এসে আপনার সবথেকে প্রিয় মানুষটির জন্মছক বিচার করবেন, এবং শুধু বিচার না, সমস্যার সমাধানও করবেন। যারা বুদ্ধিমান মানুষ, যারা সতর্ক মানুষ, বহু বছর ধরে, দীর্ঘ 20 বছর ধরে দিদির সান্নিধ্যে রয়েছেন, দিদির কাছ থেকে নিজেদের সমস্যার সমাধান করেছেন এবং তারা হ্যাপি আছেন, তারা আনন্দে রয়েছেন, প্রত্যেকটা দিন তাদের কাছে উৎসব হয়ে উঠেছে। তাই চাইবো যে এই দুর্গাপুজো আপনার জন্য একটা নতুন সূচনা তৈরি করুক, সামনের মহালয়াকে আপনি কাজে লাগান। সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ প্রিয় সেই মানুষটি, অর্থাৎ শ্রীমতী বৈশালীদি, বৈশালী সরকার। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ॐ ह्लीं बगलामुखी सर्वदुष्टनं वाचं मुखं पदं स्तम्भय जिवाय किलाय किलाय बुद्धिं विनाशय विनाशय ह्रीं ॐ स्वाहा। আর দিদির অনুষ্ঠান মানে প্রথমেই মন্ত্রপাঠ, মন ভালো করে দেয়, এটা কিন্তু প্রত্যেকটা দিন বলি আর প্রত্যেকটা দিন বলবো। আর দিদি, সামনে রয়েছে আমাদের মহালয়া, ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়। সবার আগে আমি জানতে চাইবো যে মহালয়া কাদের জন্য, মহালয়া কারা, আমরা সমস্যার সমাধান করব, কারা এগিয়ে আসবো? দেবীপক্ষ চলে আসা মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, মহালয়া এসে যাওয়া মানে। এবং পিতৃপক্ষের উদ্দেশ্যে আমরা অবশ্যই পিতৃদোষের কাজ তো করতেই পারি, কিন্তু তুমি যে কথাটা বললে যে বহু বাড়িতে হয়তো মেয়ের বয়স 28 বছর, 30 বছর, 35 বছর হয়ে যাচ্ছে, ভালো চাকরি করছে, ভালো দেখতে শুনতে, ভালো ফ্যামিলিতে বিলং করছে, বাট অনেক দেখাশুনো হচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না। আজকে আমি মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব। কেন রবি থেকে মাঙ্গলিক হলো না, কেন বৃহস্পতি থেকে হলো না, একদম কেন রবি গ্রহ থেকে মাঙ্গলিক দোষ হলো না, কেন মঙ্গল থেকেই মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছে? রবির মধ্যেও দেখো অগ্নিতত্ত্ব রয়েছে, রবির মধ্যেও দেখো তেজ রয়েছে, কিন্তু রবির মধ্যে সম্মান রয়েছে। রবির মানুষরা, তারা নিজেরাও কিন্তু অন্যকে সম্মান দেয়, নিজেরাও কিন্তু সম্মান চায়। কিন্তু বৃহস্পতিও কি নলেজেবল, বৃহস্পতির মধ্যে অহংকার রয়েছে, কিন্তু বৃহস্পতির মধ্যে কিন্তু পোলাইটনেস রয়েছে, সফট ব্যাপারটা রয়েছে, এবং তার মধ্যে একটা মার্জিত ব্যাপার রয়েছে, যে কারণে উগ্রতা সেই ব্যাপারটা কিন্তু বৃহস্পতির মধ্যে কিন্তু আসে না। কিন্তু মঙ্গল আমাদের বলে দেখি আমাদের ন্যাচারাল জোডিয়াকে সৃষ্টিতত্ত্ব এবং ধ্বংসতত্ত্ব, অর্থাৎ মঙ্গল লগ্ন এবং অষ্টম দুটোরই মালিক কিন্তু মঙ্গল। মেষ রাশির মঙ্গল পজিটিভ মঙ্গল, বৃশ্চিক রাশির মঙ্গল নেগেটিভ মঙ্গল, দুটোই মঙ্গলের ঘর। এবং মঙ্গল কিন্তু কি করে, যে রেড সেলকে আমাদের বডির সৃষ্টি করে থাকে, যে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন হয় সেটা কিন্তু এই মঙ্গল এবং চন্দ্রের কানেকশনের মধ্যেই থাকে, ঠিক আছে? এর পরিবর্তনের মাধ্যম দিয়ে যে মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পর নতুনভাবে আবার রেড সেল মেয়েদের লাইফে আসে, এই সৃষ্টি তত্ত্ব লুকিয়ে রয়েছে কিন্তু মেষের মধ্যে, আর ধ্বংস তত্ত্ব লুকিয়ে রয়েছে কিন্তু বৃশ্চিকের মধ্যে। মঙ্গল এই যে যখনই মেষের ঘরে, আমরা জানি যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই ঘরে যখন মঙ্গল থাকে মাঙ্গলিক বলছি, কিন্তু সব মঙ্গলগুলোই কি নেগেটিভ? একদম দিদি, ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ মাঙ্গলিক এরকম প্রচুর বন্ধুরা অপ্রান্তে বসে রয়েছেন, শুনে নিন, বুঝে নিন, জেনে নিন। তবে তার আগে একজন বন্ধু আছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো,
হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার দিদি, আমি তুলিকা ভট্টাচ বলছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে অনুষ্ঠান নিশ্চয়ই দেখা হয়? হ্যাঁ অনুষ্ঠান আমি দেখি ওনার প্রত্যেক মানে সময় যে সময় যে যে সময় আছে অনুষ্ঠান হয় ওনার, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে ওনার ফলো করি, বাট লাইন পাই না, লাইন পাওয়াটা খুবই চাপ হয়ে যায়। এটা সত্যি একটা বড় অভিযোগ, কারণ এত মানুষ, শয়ে শয়ে মানুষ যখন চেষ্টা করবে তখন স্বাভাবিক লাইন তো বিজি হবেই দিদি ভাই। লাইলি আজকে আমি লাইনটা পেয়ে গেছি ওনার। একদম একদম। তো আমার মেয়ের সম্বন্ধে আমি একটু ওনার কাছে জানতে চাই, কেমন লাগে অনুষ্ঠান আগে শুনি, তারপর তো মেয়ের সম্বন্ধে বলবো। ভীষণ ভালো, মানে ভালো লাগার কারণ কি? পার্সোনালি ওনাকে আমার প্রণাম জানাবেন। হুম ঠিক আছে। তো আমার ভীষণ ভালো লাগে ওনার প্রোগ্রাম। হুম তো মানুষ হিসেবেও উনি ভীষণ ভালো, মানে বোঝাই যায় ওনার কথাবার্তা, স্টাইল, সমস্ত কিছুতেই। মানে দিদির অনুষ্ঠান দেখে, দিদির কথাবার্তা শুনে, দিদির ভেতরের জ্ঞানের বহিঃব্যাপ্তি দেখে আপনাদের একদম বিশ্বাস যে দিদি পারবেন সমস্যা সমাধান করতে। বেশ, একদমই তাই। ওকে, তো আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই দিদির কাছে। বলুন, ডেট অফ বার্থ বলেন আর কি। তো আমার মেয়ের নাম হলো শর্মিষ্ঠা ভট্টা। ঠিক আছে। তো ওনার ওর ডেট অফ বার্থ 25 জানুয়ারি আপনি একটু রাশি লগ্ন নোট করে নেবেন, দিদি বলবেন। আমি রাশি লগ্নটা একবার ছোটবেলায় দেখেছিলাম, কিন্তু আমার সেভাবে তখন তো লাগেনি, সেই কারণে আমি আর একবার মানে দিদির কাছে তো লাইন পাই না। তাহলে আপনি আগে সবার আগে মিলিয়ে নিন, একদম যেহেতু আগে করেছেন। ওর শুক্রবার ছিল বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, মিথুন লগ্ন, ঠিক আছে? এটা জানা আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ে যেটা দেখা যাচ্ছে লগ্নের মধ্যে বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ, এবং দ্বাদশস্থানটা খুবই ডিস্টার্ব চন্দ্র শনি, ও খুব খুঁতখুঁতে মানসিকতা, তাই তো? খুব পারফেকশনিস্ট। ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওর চতুর্থ পতি হচ্ছে বুধ, সেই বুধ ওর অষ্টমে চলে গেছে, রবি শুক্র অবস্থায় যুক্ত রয়েছে। ও কি 11-এ পড়ছে না 12-এ পড়ছে? ওর সামনে বছর ও উচ্চ মাধ্যমিক দেবে দিদি, আপনি যদি একটু ওকে গাইড করে দেন খুব ভালো, কারণ ওকে আর্টস নিয়েছে। হ্যাঁ, ও আর্টস নিয়েছে না, কমার্স নিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কমার্সও চলতে পারে, কিন্তু লিটারেচারের প্রতি কিন্তু আগ্রহটা বেশি আছে। লিটারেচার পড়তে খুব ভালোবাসে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং ড্রয়িং করতে খুব ভালোবাসে কিন্তু, তাই তো? কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ওর পূর্ণ কালসর্প দোষ রয়েছে, এটা খুব নেগেটিভ। আপনার মেয়ে পড়াশুনো করে, খাটে, কিন্তু রেজাল্ট খুব একটা ভালো আসে না। আচ্ছা, তো এটা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, ও পড়াশোনা করে কিন্তু ভীষণ চঞ্চল দিদি, জানেন তো। আর একটা কথা আমি বলছি, ওর কি বারবার কি স্কুল চেঞ্জ হতে হয়েছে এর মধ্যে? না 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 না, ওর একই স্কুলে ও ছোটবেলা থেকে পড়ে এসেছে, না চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছে দিদি, চেঞ্জ হয়নি কোনো রকম? না, ছোটবেলায় চেঞ্জ করতে হয়েছে স্যার দিদি 2-3 বার। আচ্ছা, ছোটবেলায় চেঞ্জ হয়েছে, দেখাচ্ছে তো ওর স্কুল চেঞ্জিং একটা ব্যাপার রয়েছে। এখানে আমি বলবো কালসর্প দোষ ঠিক করতে হবে, কালসর্প ওর জীবনের একটা অভিশাপ, ঠিক আছে? দিদি দিদি, আমার খুড়তুতো বোন দিদি আপনার মানে আমার কাকিমা আপনার খুড়তুতো বোনকে আপনার কাছে নিয়ে গেছিল অনেক বছর আগে বেহালাতে। হ্যাঁ, বেহালার চেম্বারে। তো আমার মানে খুড়তুতো বোনের একদম ডিভোর্স হবো হবো আর কি, সেই সিচুয়েশন থেকে দিদি দিদি কিন্তু আপনি মানে আমার খুড়তুতো বোনকে মানে তুলে নিয়ে এসেছেন, বাঁচিয়ে নিয়ে এসেছেন। আজকে ওরা খুব হ্যাপিলি সংসার করছে, মানে ডিভোর্স হয়নি, ডিভোর্স হয়নি, মিল হয়ে গিয়েছে দুজনে, ভীষণ খুব সুখী ভাবে সংসার করছে স্টিল নাও।
তো সেখানে দাঁড়িয়ে আমি চাই আমার মেয়েরও যদি একটু গাইডটা করে দেন ওনা। এই ভালো খবরটা আপনি একটু পরে দিলেন, যাই হোক জাগত আবি সাবেরা আপনি শেষের দিকে বললেও এটা খুব ভালো খবর যে একটা ছেলে আর একটা মেয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, একটা সংসার ভেঙে যাচ্ছে, একটা সেই সম্পর্ককে বাঁচিয়ে দেব, একটা সম্পর্কের মৃত্যু। শুধু আমার খুড়তুতো বোন কেন দিদি, আমার মানে খুড়তুতো দাদাকে দাদার বিজনেসটা পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছি, উনি প্রমোটিং এ বিজনেস করেন তো বিজনেসটা পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছেন, মানে আমার কাকিমারা ভীষণ স্যাটিসফাইড ওনার মানে রেমেডিতে। আপনার পরিবারের তার মানে অনেকেই এসেছেন দিদির কাছে এবং প্রত্যেকে উপকৃত, একজনের বিয়ের সমস্যার সমাধান হয়েছে, উনি যদি ধরেন একটুখানি, আর একজনের ব্যবসার সমস্যা ছিল, ব্যবসার সমস্যারও সমাধান হয়ে গিয়েছে। হ্যাঁ একদম একদম, তো আমার মেয়ের পড়াশোনাটা নিয়ে যদি উনি একটু মানে গাইড করে দেন। আচ্ছা মেয়ের কি চশমা দিনে যদি একটু গাইড করেন, আমার কি এত চশমা এসেছে, চশমা পড়তে হচ্ছে মেয়েকে? না চশমা পড়ে না, বা চোখে একটু ব্যথা করে বা পড়তে একটু অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চশমা চোখের প্রবলেম আসবে আসবে। এখানে আমি বলবো পূর্ণ কালসর্পদোষটা ওর একটা অভিশাপ, এটাকে ঠিক করতে হবে। আপনি তো বললেন আপনার ফ্যামিলির অনেকে এসে উপকৃত হয়েছে, আপনার মেয়ে হিসাবে আজকালকার দিনে ভালো এবং ও নিজে কিছু করার, এই ছোট বয়স থেকে কিন্তু ও ম্যাচিওর, ও নিজে কিছু করার একটা মানসিকতা রাখে, কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না। চন্দ্র যে মনের কারকতা, মনের ইচ্ছা পূরণের কারক গ্রহ, সেটা হচ্ছে শনিযুক্ত, অর্থাৎ বিষ যোগ সৃষ্টি হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। এই দুটো জায়গা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময় ও কিন্তু নিজের ক্যারিয়ারটা তৈরি করতে পারবে এবং ওর একটা জবের জায়গা কিন্তু অবশ্যই আছে। আপনার মেয়ের এখন থেকেই মানসিকতা রয়েছে কিছু একটা করব, এটা আছে তো খুবই ছোট, কিন্তু এই মানসিকতা থাকবে এবং খুব কর্তব্যপরায়ণ, আপনি বলুন বা আপনার ফ্যামিলি বলুন, তাদের প্রতি ডিউটি করার মানসিকতার কিন্তু ওর মধ্যে রয়েছে, সেটা আছে তো, তাই তো? মা বাবার জন্য কিছু করব, বড় হয়ে মা বাবার পাশে দাঁড়াবো। কিন্তু এখানে আমি একটা সতর্কতা দিয়ে যাব, বিয়ের জায়গা ভীষণ নেগেটিভ আছে, ওটার জন্য পরবর্তী সময়ে করবেন, কিন্তু এখন পুনর্পুজো এবং কালসর্পদোষ, সামনেই কিন্তু দেবীপক্ষ মহালয়া অমাবস্যা, এবং আপনি নিজেই বললেন যে আমার মেয়ের হাতটা ধরুন, এই রকম ছোট ছোট বাচ্চাদের যদি এই সময় হাত ধরা যায় তাহলে তাদের জীবনের গ্রাফটাই কিন্তু চেঞ্জ করে দেওয়া সম্ভব হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। এবং বৈশালী সরকার এত বছর ধরে এত মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছে, ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে, মানুষকে উন্নত জায়গায় নিয়ে যেতে পেরেছি, কাজে আপনি অবশ্যই এই সময় আমাদের যে বুকিং নাম্বার, উনি থাকেন কোথায়, কোথা থেকে যেন কলকাতা, ব্যারাকপুরে আপনি কবে আসবেন দিদি? আমি তাহলে ব্যারাকপুরে 15 তারিখে বসবো, 15 তারিখে আমার যে বুকিং নাম্বারগুলো কলেজ আছে আপনি অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন এবং এই বয়স থেকে ধরুন অবশ্যই সাকসেস পাবেন। দিদিভাই যোগাযোগ করতে হবে, আপনি বললেন আপনার পরিচিত যে পরিবারটি পুরোপুরি সমস্যাগ্রস্ত ছিল এবং সমস্যা থেকে বেরিয়ে এসছে, শুধু না হ্যাপিলি বেরিয়ে এসছে, তারা কিন্তু যোগাযোগ করেছিলেন। আপনি বলছেন যে দিদি আমার মেয়ের হাতটা ধরুন, দিদি আপনার বাড়ি গিয়ে কিন্তু মেয়ের হাতটা ধরবে না, আপনাকে বেরিয়ে আসতে হবে, চেম্বার অব্দি আসতে হবে বা অনলাইনে কিন্তু যোগাযোগ করতে হবে। মানুষের আমি সত্যি কথা বলবো যে আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে এত ভালোবাসা পাই এই শাস্ত্রের মাধ্যমে, দেখো আমি যা কাজ করি তো এই শাস্ত্রের মাধ্যম দিয়ে, কিন্তু এই যে আমি দূরে চেম্বারে যাই, মানুষ যে আমাকে এতটা ভালোবাসে, আমি যখন রাত্রিবেলা ফিরি বারবার কোনো ভাই বলো, কোনো দাদা বলো, কোনো দিদি বলো খোঁজ নেয় যে আপনি বাড়িতে ফিরছেন কিনা বা কত দূর পৌঁছেছেন দিদি বা আপনি ফিরে গেছেন কিনা, এই যে আমার প্রতি একটা তাদের ভালোবাসা বা একটা কেয়ারিং, ঠিক একইভাবে আমারও কিন্তু মানুষের জন্য এই জিনিসটা, অবশ্যই যে মানুষটা দুঃখ বা কষ্ট বা যন্ত্রণা নিয়ে আমার কাছে আসে আমি আপ্রাণ চেষ্টা করি, প্রফেশনাল হিসাবে না, বৈশালী সরকার প্রফেশনাল হিসাবে কিন্তু কাজ করে না যে কর্পোরেট লেভেলে আমার কাছে আসুন, একটা বড় প্যাডে বড় বড় করে আপনাকে লিখে দিলাম, 10টা রেমেডি পাশের ঘরে চলে যান, টাকা জমা দেন, তাহলে দিদি এইভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু ধরে রাখা সম্ভব না, এইভাবে কিন্তু। আর আমার কাছে একটা জিনিস, 20 বছরটা না মানুষ কিন্তু তার পুরো ফ্যামিলি ওয়াইজ আসে, চেন ওয়াইজ আসে, এটা আমার সব চেম্বারে আপনারা গিয়ে দেখবেন, আমার ফেসবুক বলুন, আমার ইউটিউব বলুন, আমার সিটিভিএন লাইভ বলুন, আমার চেম্বার বলুন, প্রত্যেকেই কিন্তু, এবং আমার সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায় সারা জীবনে, একদম দিদি একদম, কারণ আমি বিশ্বাস করি যে জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানুষের জীবন গঠনের ম্যানেজমেন্ট এবং এই শাস্ত্রটা যদি সঠিকভাবে জানা থাকে মানুষকে অবশ্যই উপকার দেয়া যায়,
এবং বর্তমান যে প্ল্যানেটারি পজিশন চলে এসেছে জ্যোতিষ মানুষের আরও বেশি কাজে লাগবে। যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যম দিয়ে আমরা কিন্তু জীবনকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। এই যে মাঙ্গলিক দোষ নিয়ে আমরা দিদি এটা নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো। আপনাদের বন্ধুদের জন্য একটা সুখবর কিন্তু রয়েছে, সেটা হচ্ছে যে এত ভালোবাসেন আপনারা অনুষ্ঠান, আপনারা কিন্তু প্রচুর রিকোয়েস্ট করেছেন, বহু মানুষ অনুরোধ করেছেন দিদি অনুষ্ঠানের সংখ্যা যদি বাড়ানো যেত। বুঝতেই পাচ্ছেন শনিবার দিন আমরা আজকে কিন্তু হাজির হয়ে গিয়েছি এবং শনিবার এবং রবিবার রাত 11টার লাইভ অনুষ্ঠানের পাশাপাশি বুধবার রাত 9টার লাইভ অনুষ্ঠান তো রয়েছে, তার পাশাপাশি এখন থেকে আমরা বৃহস্পতিবারও কিন্তু রাত 9টার লাইভ অনুষ্ঠান পাচ্ছি। মানে বুধ বৃহস্পতি রাত 9টা, শনি রবি রাত 11টায় লাইভ অনুষ্ঠান দিদির শুধুমাত্র আপনাদের জন্য। আরেকটা ফোন নেব চট করে, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ঐশীপর্ণা গাঙ্গুলি বলছি, শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে বলছেন। আগে শুনবো যে অনুষ্ঠান কেমন লাগে, কতদিন দেখছেন দিদি অনুষ্ঠান? আমি বরাবরই আমার ভালো লাগে, কিন্তু আরো বেশি ভালো লাগে হচ্ছে আমার মাসি গিয়েছিল, হচ্ছে আমি থাকি শিলিগুড়িতে, আমার মাসি থাকে হচ্ছে কলকাতা। সেই সূত্রে আমার মাসির ছেলের জন্য ওনার কাছে গিয়ে দেওয়া হয়েছিল গড়িয়াহাট চেম্বারে। এখন যেটা বল এক কথা যেটা বলা হয়, ও এখন খুব ভালো আছে, ওর সমস্ত নেশা ছেড়ে খুব নেশা করতো, প্রচন্ড ড্রাঙ্ক থাকতো অল টাইম, সেই ক্ষেত্রে এখন খুব ভালো আছে, সুন্দর ভাবে সংসার করছে। মানে পুরো চরিত্রটা বদলে গিয়েছে, ভালো মানুষ হয়ে গিয়েছে। হ্যাঁ দিদি, এখন দিদি পুরো চরিত্রটাকেই পাল্টে দিয়েছে, এটাই আসল। এখন সেই তার থেকে এখন বাড়ির সবাই ভগবান বলতে দিদিকেই মানে এখন। আসলে মানুষের মধ্যেই তো ভগবান থাকে এবং ঈশ্বর মানুষের মধ্যে দিয়েই কাজ করান। এবার সকলের মধ্যে দিয়ে তো কাজ করাতে পারেন না, যে মানুষটি সাধনার মধ্যে থাকেন, ভালো কাজের মধ্যে থাকেন, সেই মানুষের হাত ধরেই ঈশ্বর কাজ করান। দিদি আধ্যাত্মিকতা দিদিকেই মনে করি একদম। আজকে কার সম্বন্ধে খুব ভালো খবর দিলেন, আজকে কার সম্বন্ধে? আজকে আমি আমার সম্বন্ধে জানবো, আমি খুব অনেক সমস্যার মধ্যে আছি। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন শুধু। 1980। তারিখ বলুন আগে, তারিখ মাস। 26 আগস্ট। 26 আগস্ট 1980। সময়টা হচ্ছে ভোর 5:25। কোথায়? কলকাতা। মানে আপনার বাপের বাড়ি সব কলকাতায়? নর্থ কলকাতা। হ্যাঁ আমার বাপের বাড়ি নর্থ কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ লগ্ন জানা আছে আমার, সিংহ লগ্ন, মকর রাশি, কুম্ভ রাশি। সিংহ লগ্ন, মকর রাশি। আচ্ছা, টাইমটা একটু আমাকে বলুন। টাইমটা হচ্ছে ভোর 5:25। আচ্ছা, আর আমার একটু মিলিয়ে নিচ্ছে একবার। ভোর 5:25, কলকাতায় জন্ম তো? হ্যাঁ কলকাতায় জন্ম। আচ্ছা, এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শতবিশা নক্ষত্র, মানসিক জায়গাটা তো খুব ডিস্টার্ব। হ্যাঁ দিদি, মানসিক জায়গা ভীষণ ডিস্টার্ব, শত্রুতার জায়গা প্রচন্ড ভাবে আসছে, কিন্তু ভীষণ বুদ্ধিমতী মেয়ে আপনি। লগ্নের মধ্যে রবি বৃহস্পতি বুধ, রবি যদি লগ্নে থাকে সিংহ লগ্নে, আপনি সব সময় মাথা উঁচু করে চলতে, আপনি হয়তো মহিলা, এই যে আজকে আমি মাঙ্গলিক নিয়ে আলোচনা করছি, আপনার ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে, রবি হচ্ছে কি লিডারশিপ। মেয়েদের যদি লগ্নে রবি থাকে, তারা কিন্তু একটা জিনিস থাকে, তাদের মধ্যে ডিসিপ্লিন থাকে এবং তারা চট করে কারো কাছে মাথা নত করতে চায় না, এটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। ঠিক আছে, অন্যায়ের সাথে কিন্তু আপনি আপোষ করতে চাইবেন না। বাড়ির বাস্তু কিন্তু ভালো নয়। ঠিক আছে, বাপের বাড়ি। হ্যাঁ, আপনার বাস্তুগত জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না বাস্তুতে। আপনার শরীর কেমন যাচ্ছে আপনার? আমার শরীর একদমই ভালো যাচ্ছে না, তার থেকেও বড় আমি বড় যন্ত্রণায় আছি। আজ থেকে আজ 3 মাস হয়ে গেল আমি বাপের বাড়িতেই আছি, আমার হাজবেন্ডের সাথে প্রচন্ড প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ড। হাজবেন্ড তো ভীষণ মানে নেগেটিভ দেখাচ্ছে।
নেগেটিভ না ফোন না কোনো খরচপাতি কোনো কিছু দেয় না হাজবেন্ডের জায়গাটা খুবই ডিফিকাল্ট হাজবেন্ড তো এখন তো দেখাচ্ছে তার চারিত্রিকগত জায়গাটাও ভীষণই ডিস্টার্ব এবং ওই যে আমি বললাম আপনি খুব স্পষ্ট বক্তা অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলেন আপনি তো বললেন আপনার ফ্যামিলির মানুষরা এসে উপকৃত হয়েছেন এই ছকটা না অনেকগুলো জায়গায় একটু ডিস্টার্ব রয়েছে আপনি স্বরোজগারে রয়েছেন নিজে কিছু করছেন নিজে কিছু নিজে করা শুরু করে করেছিলাম কিন্তু সেটাও আমার পুরো বন্ধ করে দিয়েছে হেলথটা ডিস্টার্ব দিচ্ছে আপনার প্রচন্ড শত্রু প্রবল প্রবল শত্রুতা গুপ্ত শত্রুতা এবং শুধু গুপ্ত শত্রুতা আমি বলবো যে বিভিন্ন নেগেটিভ ক্রিয়া আপনার উপর কিন্তু করা হয়েছে আপনার শরীর আগের থেকে কালো হয়ে গেছে চুল উঠে যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে তো আগে দেখতে খুব সুন্দর ছিলেন আগে দেখতে সুন্দর ছিলেন আমি খুব নিজের মুখে বলছি না আমি সত্যি খুব কারণ এখানে দেখাচ্ছে রবি বৃহস্পতি যার লগ্নে রবি বৃহস্পতি হচ্ছে শ্রেষ্ঠত্ব দেয় আপনি দাঁড়ালে সবাই বলবে আপনি ভালো ফ্যামিলিতে বিলং করেন সোনার গয়না পড়তে ভীষণ ভালোবাসেন তাই তো এখানে ছকটা না খুব ক্রিটিক্যাল এবং খুব ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে আপনি পাস করছেন সেটা আমার থেকে মনে হয় আপনি বেশি ফিল করছেন যে প্রচন্ড একটা নেগেটিভ সিচুয়েশন প্রায় ডিভোর্স হয়ে যাওয়া জায়গা চলে এসেছে মানে সম্পর্ক একদম টালমাটাল এবং শুধু ডিভোর্স না জীবনটা কি ঠিক হবে হাজবেন্ডের ক্যারেক্টারের দিক থেকে আমি ভীষণ নেগেটিভ আচ্ছা হাজবেন্ডের সমস্যা কি মানে আপনার সাথে শুধু অশান্তি নাকি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক এরকমও কিছু গন্ডগোল রয়েছে না একজন না এক ওনার না ব্যাপার হচ্ছে একাধিক একদম একাধিক আরে আরে এ হচ্ছে খুব স্পষ্ট বক্তা তাহলে স্বাভাবিক সহ্য করে নাই অন্যায় কি অন্যায় সিংহ রাশি তো মাথা নত করব না মাথা নত করব না তবে আপনার ব্যবসা হবে ব্যবসা করে আপনি যথেষ্ট উন্নতি করবেন আপনি কিন্তু ওনার জন্য লক্ষ্মী আপনার হাজবেন্ড কি বিজনেস করে হ্যাঁ বিজনেস করে মানে আমি আসার পর থেকে ওনার একটা ক্ষতি হয়ে যাচ্ছে বেশ হ্যাঁ তার মানে আরো আরো ডুববে আরো ডুবে যাবে যতক্ষণ না আপনাকে ফেরাবে ততক্ষণ আপনার দ্বিতীয় পতি একাদশ পতি লগ্নে আপনার বুদ্ধিতেই ব্যবসা ভালো হবে আপনার নামেতেই ব্যবসা ভালো হবে আমাকে নিতে আসবে সেই নিতে করবে আমাকে নিয়ে শুনেন সেই জায়গাটা তো একটু নেগেটিভ দেখাচ্ছে এখানে অনেকগুলো জায়গা আমি অন এয়ারে বলতে পারি না এত মানে সবকিছু বলা যায় না আপনি একটু পারলে শিলিগুড়িতে থাকেন আপনি মহালয়ার আগে চেষ্টা করুন যে অনলাইন প্রেডিকশন বা অনলাইন প্রতিকার নিয়ে নেয়া এরকম ধরনের বহু লেডির সমস্যা থাকে সেই জায়গা থেকে বার করে জ্যোতিষে যেরকম সমস্যা আছে সমাধান থেকে বার করারও জায়গা রয়েছে ঠিক আছে সমাধান পাওয়ারও এবং ভালো ভালো তিথিগুলোকে আমাদের কিন্তু কাজে লাগাতে হয় সেই জায়গা থেকে বলে থাকবো যে মহালয় অবশ্যই যদি কাজে লাগাতে পারেন আপনি কারণ বিবাহিত জায়গা বা যাদের বিয়ে হচ্ছে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই অমাবস্যা যোগটা কিন্তু বা অমাবস্যা তিথিটা ভীষণই একটা উর্বর তিথি কাজে আমি বলবো একটু আপনার বুকিং লাইনে আপনি কিন্তু যোগাযোগ করে নিন কারণ প্রচুর মানুষ আমি আবারও বলে যাচ্ছি অনলাইনে প্রচুর মানুষ দেশ দূরান্ত থেকে মানুষ কিন্তু করছেন একটু হয়তো লেট হচ্ছে কারণ আমি কারো হাতে ছাড়ি না আমি নিজের দায়িত্ব সহকারে নিজে প্রেডিকশন করি নিজে আপনাদের সাথে কথা বলি যে কারণে হয়তো একটু লেট হচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকেই সঠিক গাইডলাইন পাবেন একটু সময় নেবেন ধৈর্য রাখবেন দেখবেন ধৈর্যের ফল মিটে হয় কাজে সেই হিসাবে যদি বিশ্বাস যেরকম আমাকে করেন আস্থা যেরকম আমার উপর আছে যারা বহু জায়গায় গেছেন বহু কিছু করেছেন বিশ্বাস হারিয়ে ফেলেছেন আমার কাছে একবার আসতে হবে দিদি আজকে জ্যোতিষ শাস্ত্রকে কিন্তু বিশ্বাস করতে হবে এবং জ্যোতিষের মাধ্যম দিয়ে কিন্তু জীবন গঠন করতে হবে আবারও বলছি পরপর যে ট্রানজিট গুলো আসছে 2020 সালের পর থেকে জ্যোতিষের জায়গাটা আরো বেশি অথেন্টিক হবে আরো বেশি সুন্দর জায়গায় যাবে মানুষ এই শাস্ত্রের দ্বারা ভীষণ ভাবে উপকৃত একদম আজকে হাতে সময় একদম নেই 6 সেপ্টেম্বর গড়িয়াহাট 8 তারিখ দুর্গাপুর 13 তারিখ বেহালা 14 তারিখ ডানলপ 15 তারিখ ব্যারাকপুর 23 সেপ্টেম্বর কৃষ্ণনগর 25 তারিখ হাতিবাগান 30 তারিখ শেওড়াফুলি 10th অক্টোবর 10 তারিখ অক্টোবর মাসের শিলিগুড়িতে কিন্তু হোটেল ম্যানিলা 1টা থেকে 5টা অবধি কিন্তু চেম্বার রয়েছে অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন এই বিষয়গুলো আলোচনা করতে করতে সময় শেষ তবে এখন কিন্তু বুধ বৃহস্পতি শনি রবি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই জ্যোতিষ বিষয় লজিক্যালি কেন হয় এগুলো নিয়ে আমি প্রতিদিন আলোচনা করব একদম দিদি দিদিকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের নমস্কার